জায়গায় জাতিসত্ত্বগত রাজনীতি হচ্ছে এবং সেই রাজনীতিটাকে পৃষ্ঠপোষকতা করছে বাইরের জাতিরাষ্ট্র আফগানিস্তান। আবার পাকিস্তানে জাতিসত্ত্বগত রাজনীতি হচ্ছে এথনিক জাতি মানে প্রদেশগত যে রাজনীতি এবং আন্দোলন হচ্ছে সেটা সেটাকে কারা সেটার জন্য কারা দায়ী, তারা দায়ী হচ্ছে গিয়ে নিজেদের জাতিরাষ্ট্রে যারা পৃষ্ঠপোষক মানে যারা হচ্ছে গিয়ে পরিচালক। তো এইটাও আর একটা নিদর্শন। আমরা চলে আসছি শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কায় কি দেখতে পাচ্ছি? শ্রীলঙ্কায় দেখা যাচ্ছে যে মূলত সেখানে একটা ধর্মকেই মেনে চলে মানুষরা, সেটা হচ্ছে বুদ্ধিজম। কিন্তু সেখানে হচ্ছে গিয়ে সিনহালা সংখ্যাগরিষ্ঠ, তামিল সংখ্যালঘু, এবং এই তামিল সম্প্রদায় তাদের পৃষ্ঠপোষকতা কারা করছে? ভারত। তারা সবসময় চেষ্টা করে যে তামিল সম্প্রদায়ের লোকজনদের যেন কোনো অসুবিধা না হয়, সংখ্যালঘু কোনো অসুবিধা যাতে না হয়, মাইনরিটিস কোনো সমস্যা যাতে না হয়। তার ফলে এইখানে এটা কিন্তু শ্রীলঙ্কার যে অসুবিধাটা, সেটা অসুবিধাটা মূলত ভাষা সংক্রান্ত, ভাষা সংক্রান্ত যে সংবিধানে তামিল ভাষাকে মর্যাদা দেওয়া হবে বা নাকি শুধুমাত্র সিনহলা ভাষাকেই দেশের জাতীয় ভাষা শুধু নয়, একমাত্র ভাষা হিসাবে সারা জাতিরাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে সেটা সংক্রান্ত। তাহলে একটা ভাষা সংক্রান্তগত যে জাতিসত্তার আন্দোলন, সেটাও কিন্তু আমরা একটা নিদর্শন হচ্ছে শ্রীলঙ্কা। আমরা চলে আসি ওপরের দিকে, নেপালে চলে আসছি। নেপালের ক্ষেত্রে কি, নেপালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই এখানে না ধর্মের সমস্যা আছে না জাতিগোষ্ঠীগত সমস্যা আছে, কিন্তু এখানে অস্থিরতা আছে। এই অস্থিরতাটা হচ্ছে যে কারা নেপালের যেগুলো উর্বর জায়গা সেখানে থাকে, আর নেপালে যেটা অনুর্বর, যেখানে প্রোডাকশন বা এগ্রিকালচার খুব ভালোভাবে হয় না, সেই জায়গায় থাকে। তো ফলে এখানে হচ্ছে যে মানে নেপালের যে অসুবিধাটা, সেটাকে আমরা বলতে পারি যে এই অসুবিধাটা হচ্ছে মূলত অর্থনৈতিক উৎপাদনের অসুবিধা, কিন্তু তা চেহারা নিয়ে নিয়েছে জাতিসত্তাগত বা অঞ্চল ভিত্তিক যে সমস্যা, মানে সেখানে ওই মাধেসি এবং নেপালি এই এই যে ধরনের ব্যাপারগুলো রয়েছে, এই যে যারা ঠিক উর্বর জায়গায় থাকে, যারা মানে খুবই প্রোডাক্টিভ অঞ্চলে থাকে নেপালে, তাদের একটা জীবন ধারণের একটা ব্যাপার, আর যারা অতটা প্রোডাক্টিভ অঞ্চলে থাকে না নেপালে, তাদের আরেকটা অসুবিধার একটা জায়গা রয়েছে। তো ফলে নেপালের সমস্যাটা একটা এক্সাম্পল হচ্ছে, এটা নেপালটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে সমস্যাটা হচ্ছে গিয়ে ইকোনমিক প্রোডাকশনের, কিন্তু সেটা চেহারা নিয়ে নিয়েছে এথনিক একটা আন্দোলনের বা জাতিসত্তাগত আন্দোলন। আর আমি যদি ভুটানে যাই, তাহলে ভুটানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে গিয়ে দ্রুকপা যে গোষ্ঠী, তাদের সাথে যারা নেপাল থেকে ভুটানে চলে আসে সীমান্তবর্তী অঞ্চলে, তাদের একটা আন্দোলন, মানে তাদের একটা যে বিভেদ বা তারা যে দুটো আলাদা গোষ্ঠী, সেটা কিন্তু একটা ভুটানে সেই চেহারাটা নেয়। তাহলে ভুটান কিসের উদাহরণ? ভুটান হচ্ছে এমন একটা উদাহরণ, সেখানে জাতিসত্তাগত রাজনীতি স্পিলওভার এফেক্ট বাইরের রাষ্ট্র থেকে আসছে এবং এসে কিন্তু এখানে আফগানিস্তানের থেকে নেপালের, আফগানিস্তানে নিজেদের মধ্যেই যে জাতিসত্তাগত রাজনীতি ছিল বা প্রকারভেদ ছিল, সেটাকে আরো জটিল করে তুলছে বহির্বিশ্বের পৃষ্ঠপোষকতা। কিন্তু ভুটানের ক্ষেত্রে যখন বাইরের রাজ্য রাষ্ট্র থেকে বা পাশের রাষ্ট্র থেকে কিছু নাগরিক চলে আসে এবং বসবাস করতে শুরু করে, এবং বহুদিন ধরে যখন বসবাস করতে শুরু করছে, মানে ধরো ঔপনিবেশিক সময় থেকে, ঔপনিবেশের সময় থেকে, এবং তারা সেখানে থেকে যায়, এবং তার ফলে তাদের মধ্যে আবার একটা অসুবিধা তৈরি হয়, এবং সেই অসুবিধাটা একটা আঞ্চলিক জাতিসত্তাগত অসুবিধার জায়গা নেয়। যদি মালদ্বীপসে দেখা যায়, মালদ্বীপসটা আলোচনার বাইরে অনেক সময় থেকে যায়, মালদ্বীপসে কিন্তু মূলত সেটা হচ্ছে যে একটা ধর্মীয় আন্দোলন, মালদ্বীপসে কিন্তু ধর্মীয় আন্দোলনের একটা
বা ধর্মীয় পরিচিতির একটা আন্দোলনের নিদর্শন মালদ্বীপস। তার কারণ মালদ্বীপসে যারা মুসলিম সম্প্রদায়, বুদ্ধিস্ট সম্প্রদায়, এই দুটো সম্প্রদায়ের মধ্যে একটা আন্দোলন চলে এবং সেই আন্দোলনগুলো খুবই হিংসাত্মক আন্দোলন হয়ে ওঠে। সেখানে মিলিটারি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সামরিক বাহিনী। তারা তাদের যে ভূমিকা, যে তারা কোন সময় কাদের দিকে থাকবে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তার ফলে মালদ্বীপস হচ্ছে একটা উদাহরণ যেখানে ধর্মীয় পরিচিতিগত আন্দোলন বা মানে হ্যাঁ ধর্মীয় পরিচিতিগত আন্দোলন সেটাকে প্রভাবিত করছে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সামরিক বাহিনী। তো ফলে পাকিস্তানে যেমন রাষ্ট্রীয় পরিচালকদের ব্যর্থতার ফলে জাতিসত্তাগত রাজনীতি তৈরি হয়, মালদ্বীপের ক্ষেত্রে জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠানের প্রভাবে জাতিসত্তাগত আন্দোলন তৈরি হয়, যে মিলিটারি কখন কার দিকে থাকবে, কোন কোন ধর্মীয় গোষ্ঠীর দিকে থাকবে এবং তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করবে, সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু ধর্মীয় আন্দোলন সেখানে রয়েছে, ধর্মীয় পরিচিতি। খুব সম্প্রতি আমরা দেখলাম দুর্গাপূজার সময় কি হয়েছে, যে হিন্দু যারা তারা সংখ্যালঘু, মুসলিম যারা তারা সংখ্যাগরিষ্ঠ, এবং সেখানে একটা 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 হিংসা আমরা দেখলাম। তো ফলে এখানে ধর্মীয় পরিচিতির যে আন্দোলনটা বাংলাদেশের ক্ষেত্রে, সেটা কিন্তু রাজনৈতিক আন্দোলন। তার কারণ এখানে যারা যে যে সরকার রয়েছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার, তারা কিন্তু যারা হিন্দুদের প্রতি একটু সফট, মানে যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতি কিছুটা নরম তাদের দৃষ্টিভঙ্গি, কিন্তু যারা বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষ মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, তারা কিন্তু তাদের হিন্দুদের প্রতি খুব একটা নরম মনোভাবাপন্ন নয়। তারা হিন্দুদের বিদ্বেষ রয়েছে হিন্দুদের প্রতি, এবং এই বিরোধী রাজনীতি দলগুলো তারা এই অসুবিধাগুলো সৃষ্টি করে এই বাংলাদেশে। এবং বাংলাদেশের ক্ষেত্রে মুক্ত মনার একটা আন্দোলন রয়েছে, যে যারা স্বাধীন চিন্তা করার চেষ্টা করে, যারা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করে, সেটা কিন্তু সেই ধর্মের লোকজন হলেও, এটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশের ক্ষেত্রে সংখ্যাগুলো গরিষ্ঠ এবং সংখ্যালঘু ধর্মীয় পরিচিতিগত আন্দোলন মানে পরিচিতিগত অসুবিধা রয়েছে, কিন্তু একই ধর্মের মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও যারা ধর্মীয় অন্ধত্ব বা ধর্মীয় যে মৌলবাদ তার থেকে বেরিয়ে এসে যে লিবারাল বা উদারবাদী ধারণা নিয়ে যখন তারা বক্তব্য রাখার চেষ্টা করে, তাদেরকে কিন্তু একটা লিস্ট তৈরি করা হয় এবং তাদেরকে বলা হয় যে তারা মুক্ত মনা এবং তাদেরকে যথেষ্ট কখনো কখনো একদম দিবালোকে হচ্ছে কি গুলি করে মেরে ফেলাও হয়েছে, এরকম ঘটনাও বাংলাদেশে হয়। তো ফলে বাংলাদেশটা একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ এই কারণে যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মীয় বিভাজনের রাজনীতি, ধর্মীয় পরিচিতির রাজনীতি যেমন আছে, তেমন সমধর্মের মধ্যেও উদারবাদী এবং ধর্মীয় মৌলবাদীদের মধ্যেও একটা কিন্তু বিভেদ পার্থক্য রয়েছে, এবং ফলে এই এই মানে এই জায়গাটাকে আমি সবসময় বলার চেষ্টা করছি যে ধর্মীয় রাজনীতি আর জাতিসত্তাগত রাজনীতি, এগুলোকে শুধুমাত্র একটা সরলীকরণ ভাবে দেখলে হবে না। তার কারণ ধর্মীয় রাজনীতির মধ্যেও অন্য ধরনের রাজনীতি আছে, মানে এই বাংলাদেশের উদাহরণে যে মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা কোনো হয়তো আন্দোলন করছে না, কিন্তু তারা শুধুমাত্র মৌলবাদের বিরোধিতা করতে চাইছে, ধর্মীয় অন্ধত্বের বিরোধিতা করতে চাইছে, সেটা হচ্ছে না, সেই জন্য তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলার প্রচেষ্টা করা হচ্ছে। তো এই ব্যাপারটা রয়েছে বাংলাদেশে। আর এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ে, মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র ভারতবর্ষ, সেখানে যদি আসি, সেখানে তো সবকিছু রয়েছে, সেখানে ধর্মীয় রাজনীতি রয়েছে, সেখানে এখন এখানে ধর্মীয় রাজনীতির জন্য ওই বড় যে ধারণা, বড় ধারণাটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িকতা, অর্থাৎ সমস্ত ধর্মের মানুষদের নিয়ে বসবাস করার প্রচেষ্টা বনাম
একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতি করার একটা প্রচেষ্টা। তো ফলে এই সাম্প্রদায়িকতা বনাম ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ করে ধর্মীয় পরিচিতির আন্দোলনকে বিশ্লেষণ করতে পারা যায় এই এই বড় দুটো ধারণার মধ্য দিয়ে। আর এথনিক ভাষা মানে জাতিসত্তাগত যে পরিচিতি সেগুলো তো ভারতবর্ষে অফুরন্ত উদাহরণ রয়েছে। এদিকে গোর্খাল্যান্ড রয়েছে, ওদিকে বিদর্ভে আন্দোলন রয়েছে, ওদিকে তেলেঙ্গানা হচ্ছে। মানে ভারতবর্ষটা আমরা সবাই জানি, এটা যেহেতু এত বহুত্ববাদ রয়েছে এখানে, বহু ভাষা বহু ধর্ম, তো এটাকে আমরা ওই আমেরিকার মতো বলতে পারি যে মেল্টিং পট, যে এখানে সবাই হচ্ছে গিয়ে একটা মানে সবকিছু একসঙ্গে সেদ্ধ করা হচ্ছে। হ্যাঁ, মেল্টিং পট মানে কি? মেল্টিং পট মানে হচ্ছে যে যেখানে সবকিছু একসঙ্গে ফুটছে। হ্যাঁ, যে সেখানে হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, সেখানে বুদ্ধিস্ট রয়েছে, বা সেখানে বিভিন্ন ভাষার মানুষজন রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষজন, পাশাপাশি বিভিন্ন ভাষার মানুষজন রয়েছে, বিভিন্ন শ্রেণীর মানুষজন রয়েছে। ক্লাস ক্লাসটাও ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ। জাত তো রয়েছে, কাস্ট তো রয়েছে, এবং তার সঙ্গে হচ্ছে কি এথনিসিটি। এথনিসিটির যে আন্দোলনগুলো সেগুলো ভারতবর্ষে যখন আলোচনা করা হয় তখন একটাকে একটা আরেকটা বড় ধারণা, সেটাকে বলা হয় যে উপজাতিগত আন্দোলন বা সাব ন্যাশনাল মুভমেন্ট। তো এই সাব ন্যাশনাল মুভমেন্ট গুলো তারা সবসময় কি চায়, যে রাষ্ট্র থেকে বেরিয়ে যেতে চাইছে। আর রাষ্ট্র কি চায়? রাষ্ট্র চায় যে কোনো না কোনো ভাবে তাকে নিজেদের মধ্যে রেখে দিতে। তার কারণ হচ্ছে আসলে এই সবকিছুই হচ্ছে সার্বভৌমের যে সংকট, ইট ইজ এ ক্রাইসিস অফ সভারেনিটি। আমরা যদি মানে এবারে আমি যদি কেউ উত্তর লেখে এটার উপরে, তাহলে কনক্লুশনে কি লিখবে? কনক্লুশনে এটা লিখতে হবে যে এথনিক আইডেন্টিটিস এর যে আলোচনা বা রিলিজিয়াস আইডেন্টিটিস এর যে আলোচনা দক্ষিণ এশিয়ায়, সেটা আসলে কোথায় নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে ক্রাইসিস অফ সভারেনিটি। তার কারণ আমার সার্বভৌম যে আমার পরিধি, অর্থাৎ আমার সীমানা, সেই সীমানার মধ্যে যখন কেউ থাকতে চাইছে না, বেরিয়ে যেতে চাইছে, এবং তাকে আমি কত রকম ভাবে ধরে রাখতে চাই, আমি রাজনৈতিক ক্ষমতা দিয়ে ধরে রাখতে চাই, অর্থনৈতিক স্বাধিকার দিয়ে ধরে রাখতে চাই, আমি তার সম্প্রদায়ের যে ধর্মীয় আচার বা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করে তাদেরকে তাদেরকে ধরে রাখতে চাই, এবং তাদেরকে সংযুক্তিকরণ করতে চাই, ইংরেজিটা হচ্ছে অ্যাসিমিলেশন, মানে তাদেরকে সংযুক্ত করতে চাই আমার বৃহত্তর জাতীয় যে সীমানা বা জাতীয় যে পরিচিতি, ন্যাশনাল বাউন্ডারির মধ্যে তাদেরকে রাখতে চাই, ন্যাশনাল আইডেন্টিটির মধ্যে তাদেরকে বেঁধে রাখতে চাই। এবং এই যে একটা ক্রমান্বয়ে একটা কি বলবো, এটাকে বল এটাকে পুলস অ্যান্ড প্রেশার, মানে একদিকে আমি আমার পরিচিতিগত আমার আন্দোলন আমাকে আলাদা হতে চাই বাধ্য করছে, আবার আরেক দিকে আমি এখনো ভারত পাকিস্তান ম্যাচ হলে বা ক্রিকেট হলে আমি কেন না কোনোভাবেই আমি পাকিস্তান জিতলে আনন্দিত হতে পারি না, অর্থাৎ আমার মধ্যে কোথাও একটা সেই জাতীয় সত্তাটাও রয়ে গেছে। তো ফলে এই দুটো সত্তা, মানে একটা হচ্ছে আমার ন্যাশনাল আইডেন্টিটি, দ্যাট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, আবার অ্যাট দ্য সেম টাইম আমার যে একটা কালচারাল আইডেন্টিটি, দ্যাট আই অ্যাম অ্যা গোর্খা, এই দুটো যে এই দুটো যে পরস্পর বিরোধী শক্তি যেটা দুদিকে আমাকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা সংকটের পরিস্থিতি তৈরি করে ব্যক্তি জীবনেও এবং সামগ্রিক রাজনৈতিক জীবনেও এই সমস্যাটা তৈরি হয়। তো ফলে ভারতবর্ষ যেহেতু এখানে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার উপরে সারা বিশ্বের একটা দৃষ্টি থাকে, তো ফলে সে সবসময় চেষ্টা করে যে তার যদি তার আভ্যন্তরীণের দৈনন্দিন রাজনীতিতে যদি সাম্প্রদায়িকতা থেকেও থাকে, তাহলে সে চেষ্টা করে সেটাকে ধর্মনিরপেক্ষতা রূপে পরিবেশন করতে। আবার সেখানে যদি বিভিন্ন ধরনের সাব ন্যাশনাল মুভমেন্ট, সিসেশনিস্ট মুভমেন্ট, উপজাতিগত আন্দোলন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে থাকে, সেটাকেও তারা চেষ্টা করে যে এমন ভাবে পরিবেশন করতে যে যেটা হচ্ছে কি ন্যাশনাল আইডেন্টিটি, যে তারা একই
জাতি রাষ্ট্রের অংশ অংশ হিসাবে রয়েছে। এখানে একটা বড় উদাহরণ যেগুলো যে জায়গাটা এটা যায় সেটা হচ্ছে যে ডিমান্ড ফর স্মলার স্টেটস, যে আমি ছোট ছোট রাজ্য তৈরি করব কি করব না, এই বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতিসত্তাগত আন্দোলনগুলোকে বৈধতা দিয়ে। এখন যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে এইটা আসলে কিন্তু ইট ইজ এ কোশ্চেন অফ ডিগনিটি, ইট ইজ এ কোশ্চেন অফ ইন্ডিভিজুয়াল ফুল ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমার ব্যক্তি সত্তা, এবং এটা সবসময় এই আলোচনাটাতে এই জায়গাটাতে কোথাও খুব একটা জোর দেওয়া হয় না যে এগুলো কিন্তু আসলে এটাকে গোষ্ঠীগত একটা আন্দোলনের রূপ দেওয়া হলেও সেটা ধর্মীয় হোক বা সেটা জাতিসত্তাগত আন্দোলনই হোক, সেটা কিন্তু আসলে কোথাও না কোথাও একদম ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি স্তরের একটা অসুবিধার থেকে তৈরি হয়, এবং ব্যক্তি স্তরের অসুবিধা যদি না থাকে তাহলে এই গোষ্ঠীগত আন্দোলনের যারা নেতৃত্ব দেয় বা ধর্মীয় আন্দোলনের যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু যথেষ্ট সমর্থন পাবে না। তো তার ফলে যে জায়গাটায় সমাধান সূত্র রয়েছে সেটা ছোট রাজ্যে তৈরি করেও সমাধান সূত্র নেই, সেটা রাজনৈতিক ক্ষমতা বা অর্থনৈতিক স্বাধিকার দিয়েও ক্ষমতা প্রদান করা নেই। যেটা ভারতবর্ষে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে 10th শিডিউলে, সেটা হচ্ছে অটোনোমাস কাউন্সিল তৈরি করা, যে আসামে বিভিন্ন জায়গায় এই বোরোল্যান্ড কাউন্সিল আছে, অটোনোমাস কাউন্সিল, বা কার্বি অ্যাংলং বলে একটা সম্প্রদায় আছে আসামে। হ্যাঁ, ওখানে অটোনোমাস কাউন্সিল মানে তাদেরকে কি হয়েছে, তাদেরকে তারা একেবারে নিজেরা খুব ক্ষমতাশালী, আসামের মধ্যে রয়েছে কিন্তু তাদের অঞ্চলে যদি ওই কার্বি অ্যাংলং এর মধ্যে যদি যাওয়া যায় সেখানে কিন্তু তাদের মানে ওই অনেকটা এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মতন, যে সেখানে তাদেরকে একটা এমন ভাবে বৈধতা দেওয়া হয়েছে যে তারা কিন্তু তাদের মতো করে ওইখানে কিছু আঞ্চলিক আইন কানুন বা কিছু মানে সেখানে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়, সেখানে অর্থনৈতিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান তৈরি করে দেওয়ার চেষ্টা হয়। মানে তাদের এই এই একটা অটোনোমাস কাউন্সিল বাংলাদেশের ক্ষেত্রে একটা সময় অনেক আগে ওই চিটাগাঁও হিল ট্র্যাক্টস যে একটা চাকমাদের যে আন্দোলন ছিল সেটাও কিন্তু দেখবে যে ওই অনুন্নয়নের জায়গা থেকে ওই চিটাগাঁও ডেভেলপমেন্ট একটা ব্যাপার তৈরি করা হয়েছে। তো ফলে এই ধরনের অটোনোমাস কাউন্সিল বা আঞ্চলিক উন্নয়ন পর্ষদ গঠন করার একটা প্রচেষ্টার মাধ্যমে এই ছোট জাতি ছোট রাজ্য তৈরি না করেও তাদেরকে যথেষ্ট ক্ষমতা দেওয়ার চেষ্টা করা হয়। এই একটা কিন্তু মানে এটাকে আমি বলবো যে অ্যান ইম্পর্টেন্ট সলিউশন, যেটা দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলো তারা এটা থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু এটা ভারতবর্ষে রয়েছে, বাংলাদেশেও রয়েছে কিছুটা, যে এই অটোনোমাস কাউন্সিল তৈরি করে কিছুটা হলেও ছোট রাজ্যের চাহিদাগুলোকে না মিটিয়েও তাদেরকে শান্ত রাখার একটা প্রচেষ্টা হয়। কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে কেন আন্দোলনগুলো এখনো রয়েছে বা আন্দোলনগুলো এখনো চলে? তার কারণ যেটা আমি বললাম যে গোষ্ঠীগত জায়গা থেকে বেরিয়ে এসে ব্যক্তি সত্তাগত জায়গায় কোথাও একটা অসুবিধা অসন্তোষ রয়েছে, এবং সেই অসন্তোষের রাজনীতিটা তখনই বন্ধ হবে যখন ব্যক্তি স্তরে সম্মান সম্ভ্রম উন্নয়ন ব্যক্তি স্তরে পৌঁছানো যাবে, এবং এবং তখনই এই দক্ষিণ এশিয়ার যে যে থার্ড ওয়ার্ল্ডিজম মানে তৃতীয় বিশ্বের একটা অংশ, তো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে বলা হয় জাতি রাষ্ট্রগুলোকে, সেখান থেকে যখন তাদের মুক্তি হবে যে অনুন্নয়ন এবং দারিদ্রতা থেকে বেরিয়ে গিয়ে যখন তারা তাদের মধ্যে উন্নয়নের জায়গাটা তৈরি হবে, তার ফলে কিন্তু সেখানেই একটা সমাধান সূত্র রয়েছে। এবং এখানে একটা মনে রাখা দরকার যে ভারতবর্ষে এই মুহূর্তে যে মানে আগে একটা সমস্যা ছিল যে ওই জল পানীয় জল বা বিদ্যুৎ এইগুলো কিন্তু আজকে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে দূর দূরান্তে প্রান্তিক জায়গাতে, এবং তার ফলে এই সাবন্যাশনাল মুভমেন্ট গুলো নতুন করে কিন্তু কোনো উপজাতি আন্দোলন
বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি হয়নি। গোর্খাল্যান্ডের মুভমেন্ট বহুদিন ধরে রয়েছে, বা বিদর্ভের মুভমেন্ট বহুদিন ধরে রয়েছে, খালিস্তান মুভমেন্ট, মানে আমি বলছি যে খুব সম্প্রতি কিন্তু কিছু তৈরি হয়নি। এবং তার একটাই কারণ, তার কারণ যে উন্নয়নটাকে চেষ্টা করা হচ্ছে প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। ধরো MGNREGA, এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, যে ওই যে 100 দিনের কাজ, এই ধরনের গুলোকে দিয়ে যে যখনই ব্যক্তি স্তরের উন্নয়ন তৈরি করার, ব্যক্তি স্তরের সম্মান প্রদান করার প্রচেষ্টা হবে, তখন কিন্তু নতুন করে আর এই আন্দোলনগুলো তৈরি হবে না। তো ফলে এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেষে আমি এটাই বলতে চাই যে দক্ষিণ এশিয়ার রাজনীতি যেরকম ভাবে শুরু হয়েছিল, মানে জাতিসত্তাগত পরিচিতির আন্দোলন এবং ধর্মীয় পরিচিতির আন্দোলন, সেগুলো নতুন করে কিন্তু কোনো আন্দোলন তৈরি হচ্ছে না, বিশেষ করে ভারতবর্ষ। অন্যান্য রাষ্ট্র, তার কারণ অন্যান্য রাষ্ট্র, পাকিস্তান তো এখন খবরেই আসছে যে একেবারে অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছে, এবং বাংলাদেশে নতুন করে এই যে অস্থিরতা, সেটা রাজনৈতিক অস্থিরতা, বিএনপি এবং আওয়ামী লীগের সমস্যা, সেটা কিন্তু ধর্মীয় যে একটা খুব একটা বড় আন্দোলন তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে যে এই ধরনের হিংসার পরেও সংখ্যালঘু যারা হিন্দু, তারা কিন্তু বিশাল বিশাল একটা আন্দোলন, মিছিল, অনশন কিছুই শুরু করেনি বাংলাদেশে। তো ফলে বোঝাই যাচ্ছে এটা রাজনৈতিক আন্দোলন। এবং মালদ্বীপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিলিটারি শাসনের উপস্থিতি থাকলেও বর্তমানে সেখানে খুব একটা নতুন কিছু সংকট তৈরি হচ্ছে না। নেপালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে সংবিধান, এবং নেপালের সংকটটা আবারও রাজনৈতিক সংকট বর্তমানে, যে রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে, কোন দলের হাতে থাকবে, জোট সরকারের হাতে থাকবে কিনা। সেখানে এথনিক যে মাধেসি বনাম নেপালিদের যে আন্দোলন, সেটা খুব একটা এখন জোরালো নয়। ভুটানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে ভুটানে তো ওই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, সেটা একটা বড় মানে জাতীয় যে সুখ সমৃদ্ধির একটা মাত্রা, সেটা গুরুত্বপূর্ণ পাচ্ছে। তার ফলে যেটা আমি বলার চেষ্টা করছি যে প্রতিটি জাতিরাষ্ট্রের, এবং আফগানিস্তানে যে তালিবানের যে সংকট, সেটা কেউই এথনিক আইডেন্টিটি একটা প্রতিফলন হিসাবে দেখার চেষ্টা করছে না। তো ফলে এটাই বলার চেষ্টা করছি যে বর্তমানে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, এবং কিছুটা হলে সাংস্কৃতিক সংকট থাকলেও, অস্থিরতা থাকলেও, সংকটটা আসলে অস্থিরতা, ধর্মীয় পরিচিতিগত নতুন করে কোনো আন্দোলন বা জাতিসত্তাগত নতুন করে কোনো আন্দোলন কিন্তু তৈরি হচ্ছে না। তার কারণ একটা প্রচেষ্টা হচ্ছে যে ব্যক্তি স্তরে উন্নয়ন এবং ব্যক্তি স্তরের যে সম্মান সম্ভ্রম সেটাকে প্রদান করার, এবং এইখানেই বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতি রয়েছে। আমি এইটুকু বলেই শেষ করতে চাই। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের কিছু প্রশ্ন এই মুহূর্তে এসেছে। বিশ্বজিৎ রয় প্রশ্ন করেছে, স্যার ভারতের সমগ্র জাতিকে কি সমানভাবে সরকার তাদের গুরুত্ব আরোপ করে? উত্তরটা হচ্ছে না, সমানভাবে গুরুত্ব আরোপ করে না। সংবিধানে থাকলেও ব্যবহারিক স্তরে বা প্রাত্যহিক স্তরে সমানভাবে গুরুত্ব আরোপ করে না। তার কারণ প্রত্যেকটা সম্প্রদায় সমানভাবে একই ধরনের অর্থনৈতিক উন্নয়নের পর্যায়ে পৌঁছয়নি। দেখানোর জন্য প্রত্যেকটা সম্প্রদায়ের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারি, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি সবার জন্য কর্মসূচি তৈরি করে দিতে পারি, কিন্তু কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে আমরা তার ফলেই যে ধরো একটা খুব একটা এক মানে খুব সম্প্রতি যে দেখা গেল যে বিশ্বের যে খাদ্য খাদ্যের যে সুরক্ষা মানে হাঙ্গার ইন্ডেক্স, সেখানে দেখা যাচ্ছে যে ক্ষুধা ভারতবর্ষে যে মানুষের মধ্যে রয়েছে, সেই মানুষের সংখ্যা অনেক অনেক, এবং ভারতবর্ষ সবাইকে খাদ্য প্রদান করতে পারছে না বলে একটা রিপোর্টে বেরোলো। তো তার ফলেই বোঝা যাচ্ছে যে যতই রাজনৈতিক ভাবে বা দেখানোর জন্য কর্মসূচিগত ভাবে সব সম্প্রদায়ের জন্য সরকার উপস্থিত, কিন্তু কোথাও একটা প্রাত্যহিক স্তরে
প্রতিনিয়তের প্রতিদিনের স্তরে কিন্তু সরকার হয়তো সবার জন্য সেভাবে থাকছে না, সেটা চেষ্টা করাটাই এখন আমাদের দরকার। ধন্যবাদ স্যার। স্যার পরের প্রশ্ন বিশ্বজিৎ রয় করেছে, স্যার ভারতের মতো রাষ্ট্রের সকল জাতিকে একত্রিত করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সরকারের? সেটা হচ্ছে যে একটা এমন একটা সরকার স্তরে থেকে এমন একটা দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত, যে দৃষ্টিভঙ্গি থেকে প্রথমত হচ্ছে গিয়ে দুর্নীতির কোনো জায়গা যেন না থাকে, এবং একটা একটা খোলা মনোভাব নিয়ে কিন্তু এখানে সরকার পরিচালন যতক্ষণ না তৈরি হবে, এবং রাজনৈতিক দল আর সরকার এই দুটোর মধ্যে যতক্ষণ না পার্থক্য সঠিকভাবে করা যাবে, ততক্ষণ কিন্তু সবার জন্য মানে সবার জন্য সরকার এইরকম একটা স্লোগান থাকলেও বা চেষ্টা থাকলেও বা সংবিধানে এটাই হওয়া বাঞ্ছনীয় বললেও সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। যেটা করা দরকার সেটা হচ্ছে যে সরকার এবং দল, অর্থাৎ আমরা সবসময় মনে করি যে সরকার কারা গঠন করে, কোনো একটা ক্ষমতাসীন রাজনৈতিক দল, কিন্তু সরকার তৈরি হওয়ার পরে সে আর রাজনৈতিক দল থাকে না, এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বিভেদ বা পৃথকীকরণ করা সম্ভব হবে ভারতে, মানে সেই পদক্ষেপটাই হচ্ছে আসল পদক্ষেপ, তখনই সরকার কিন্তু সমর্থক এবং বিরোধী নির্বিশেষে সবার জন্য হয়ে উঠতে পারে। বর্তমানে পরিপ্রেক্ষিতে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা লক্ষ্য করা যায় কি? ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে রয়েছে, ধর্মনিরপেক্ষতার কথা প্রত্যেকেই বলেন, এবং যে প্রশ্নটা আসলে ইঙ্গিত করছে যে ভারতবর্ষে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা হিন্দু ধর্মের একটা প্রচারক হিসাবে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন তাদের তারা কখনোই এটা মানতে চায় না যে তারা একটা নির্দিষ্ট ধর্মের জন্য বিশেষ সংবেদনশীল, তারা ধর্মনিরপেক্ষতার কথাই বলেন, এবং তারা বলেন যে প্রতিটি ধর্মের যে সুরক্ষা সেই সুরক্ষা করার জন্যই তারা সংখ্যাগরিষ্ঠ ধর্মের সুরক্ষা আর বেশি করে করতে চান। ফলে বিশ্লেষক হিসাবে অনেক কথাই বলা যেতে পারে, কিন্তু একটা ভারতের যে জাতিরাষ্ট্র সেই জাতিরাষ্ট্রের চরিত্র বর্ণনা করতে গেলে বলতেই হবে যে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা ফর্মাল মানে একদম সামনে বা মানে পোস্টার হিসাবে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, কিন্তু প্রাত্যহিক যে অভিজ্ঞতা সেগুলো আমাদেরকে বোঝায় যে হয়তো ধর্মনিরপেক্ষতার যে ভিত্তিটা সেটা হয়তো কিছুটা এখন বর্তমানে বর্তমান সরকারের সময় কিছুটা নড়বড়ে হয়ে উঠে। স্যার পরের প্রশ্ন করেছেন ঝুমন চৌধুরী, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম ইজ অবস্টাকল ফর নেশন মেকিং, ইজ ইট ট্রু? দ্য এন্টায়ার ইস্যু অফ রিলিজিয়াস আইডেন্টিটি অর এনি কাইন্ড অফ আইডেন্টিটি বেসড মুভমেন্ট ইজ আ হার্ডল ফর নেশন মেকিং, হোয়েদার ইট ইজ আ রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম অর হোয়েদার ইট ইজ এথনিক ফান্ডামেন্টালিজম। হোয়াট ডাজ ফান্ডামেন্টালিজম রেফার্স টু? ফান্ডামেন্টালিজম রেফার্স টু অ্যান এক্সট্রিম কাইন্ড অফ পজিশন, হোয়েদার ইউ আর টকিং অ্যাবাউট এথনিক ন্যাশনাল এথনিক identity based movements. Now if they take an extreme position that either you give us a separate state or say we will burn us alive, ourselves alive, or we will commit suicides, or we will be fast unto death, so this is also fundamentalism, which means you are taking an extreme position.
religious fundamentalism is also taking an extreme position in the name of religion. But the basic issue is any kind of identity movement, whether it is a fundamentalist identity movement or it is an ordinary identity movement. Any kind of identity movement, if it persists in a particular nation state, well, that is a hurdle for nation building, because it reflects that there are certain sections of the citizen who are questioning the very nature in which a nation state is functioning or a nation building process is taking place. Because if they were happy with the nation building process, then they won't be making this kind of movements, identity based movement, whether it is based on ethnicity or whether it is based on religion. The question is not about religious fundamentalism or ethnic fundamentalism. The question is about identity politics and any kind of identity politics, any kind of identity-based movements, which is actually known as identitarian movements. Any kind of identitarian movement, you know, it's absolutely a big hurdle for the nation-building process. Thank you, sir. Sir, শেষ প্রশ্ন বিশ্বজিৎ রায় করেছেন। স্যার, বহুজাতিক রাষ্ট্র ও এক জাতি এক রাষ্ট্র এই দুটো নীতির মধ্যে কোনটি সঠিক বলে আপনার মনে হয় রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য? না, এটা আমি তো এই জন্যই বললাম যে দুটোর মধ্যে, আমি শুরুতেই বলেছি দুটোর মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। তার কারণ এক জাতি এক রাষ্ট্র হলেও সেখানে সমস্যা রয়েছে, আবার বহুজাতি ভিত্তিক রাষ্ট্র হলেও সেখানে সমস্যা রয়েছে। তো ফলে আমার মনে হচ্ছে যে রাষ্ট্রের চরিত্র কি হবে সেটা বড় কথা নয়, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি হবে সেটাই বড় কথা। এবং রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত যে ব্যক্তি স্তরে উন্নয়ন এবং ব্যক্তি স্তরে সম্মান প্রদানের লক্ষ্য নিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে সেটা এক জাতি এক রাষ্ট্র হোক বা বহুজাতি রাষ্ট্র হোক, তাতে কোনো অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি থ্যাংক ইউ। পায়েল দাসকে ভোট অফ থ্যাংকস এর জন্য অনুরোধ করব। আলোচককে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থেকে সাউথ এশিয়ার মতো বিষয়টিকে এত সহজভাবে উপস্থাপিত করে আলোচনা করার জন্য।